বেদাতপন্থীরা যারা বিভ্রান্তির শিকার হয়েছে তারা যেই আয়াত অথবা হাদিসকে তাদের বিদাতের বা গুমরাহি মতবাদের সমর্থনে পেশ করেছে দলিল হিসাবে, সেই আয়াতেই আমি খণ্ডন খুঁজে দিতে পারব। একামতের দিন, এই একামতের দিনের কথা কোরআনে কারিমে আছে, কিন্তু একামতের দিনের অর্থ কি এই বিষয়টি প্রথম একটি আয়াত দিয়েই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে আরো কিছু আয়াত রয়েছে আর হাদিস আপনাদের সামনে পেশ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে আয়াতটি এই ক্ষেত্রে যারা একামতের দিনের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, রাজনৈতিক ব্যাখ্যা করে, তারাও পেশ করে আর আমিও আজকে পেশ করব। আয়াত ওটাই, কিন্তু সে আয়াতের যে ভুল ব্যাখ্যা করে বিভ্রান্ত করা হয়েছে ইসলামকে, একটি যেমন রাজনৈতিক মতবাদে একবারে মতবাদ করে পেশ করা হয়েছে, যেন একটি ইসলাম হচ্ছে একটি রাজনীতি বা একটি রাজনৈতিক মতবাদ থিওরি, এইভাবে পেশ করা হয়েছে। এজন্য এই আয়াত থেকে আপনাকে বুঝাবো যে এই একামতের দিন মানে কি, আয়াত দ্বারাই বুঝবেন। সূরা শুরার আয়াত নম্বর 13 শুরুতে তেলাওয়াত করেছি, মহান আল্লাহ ইরশাদ করেছেন, শারা আলাকুম মিনাদ্দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইক। হে মানুষ, হে মুসলিম, তোমাদের জন্য দিনের বিধি ব্যবস্থা দান করেছি, দিনের বিধিবিধান দান করেছি, শারা আলাকুম মিনাদ্দীন, দিনের বিধিবিধান বা বিধি ব্যবস্থা তোমাদেরকে দিয়েছি, এমন মা ওয়াসা বিহি নূহান, এমন দিনের বিধি ব্যবস্থা বা বিধিবিধান যেই বিধিবিধানের উপদেশ দিয়েছি বা নির্দেশ দিয়েছি নূহ আলাইহিসসালামকে। একজন নবীর কথা হইল এখানে, পাঁচজন নবীর কথা, আর সেই পাঁচজন নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, উলুল আজমে মিনার রসুল এর তাফসিরে যে পাঁচজনের নাম মুফাসসিরিনগণ আর আকীদার কিতাবে ওলামায়ে আকীদা উল্লেখ করেছেন, নূহ আলাইহিসসালামকে এই নির্দেশ বা এই উপদেশই দিয়েছিলাম শরীয়তের এই বিধি ব্যবস্থার। ওয়াল্লাযী আওহায়না ইলাইক, আর যেই বিধি ব্যবস্থার ওহী করেছি হে নবী তোমার প্রতি, তোমার উদ্দেশ্যে। কয়জন হইল? তিনি কে? যার প্রতি কোরআন নাজিল হচ্ছে, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল্লাযী আওহায়না ইলাইক, আর যা ওহী করেছি তোমার প্রতি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আর যেই ওসিয়ত করেছি মানে নির্দেশ দিয়েছি আমি ইব্রাহিম আলাইহিসসালাম খলিলুল্লাহকে, জি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল ইব্রাহিম খলিলুল্লাহ। আম্বিয়া রাসূলের মধ্যে দুইজনের কথা খলিল বলে কোরআন এবং হাদিসে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমাস সালাত ওয়াস সালাম। বলছেন যা আমি নির্দেশ দিয়েছি কাকে? ইব্রাহিম আলাইহিসসালামকে। ওয়া মূসা, এবং মূসা আলাইহিসসালামকে, যিনি কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, ওয়া কাল্লাম আল্লাহ মূসা তাকলিমা, শ্রেষ্ঠ রাসূল যার উম্মতের সংখ্যা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরে সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি। ওয়া ঈসা, এবং ঈসা আলাইহিসসালাম, যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই, হ্যাঁ, শ্রেষ্ঠ রাসূল ঈসা আলাইহিসসালাম, যার সৃষ্টিটাই হচ্ছে মুজিজা, অলৌকিকত্ব, অসাধারণ। কয়জন নবীর কথা হইল? হ্যাঁ, পাঁচজন, নূহ আলাইহিসসালাম আর ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাঁচজনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওহি করেছেন প্রত্যেকের কাছে, তাহলে এই বিষয়টির ওহি হয়েছে যে বিষয়টির আলোচনা আসছে এক্ষুনি বলবো। আল্লাহ বলছেন তারপরে কোন বিষয়টি ছিল, বলছে আন আকিমুদ্দীন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করবে, দিনকে কায়েম করবে।
তোমরা একামতে দিন করবে ওদের টার্মে। হ্যাঁ, এক এক দলের এক একটা টার্ম আছে, বুঝছেন না, বিভিন্ন ভাষার ক্ষেত্রে। আল্লাহ কি বলছেন? আন আকিমুদ্দিনা, তোমরা কি করো? দিন কায়েম করো। তাহলে আল্লাহর হুকুম কি? হ্যাঁ, যখন শ্রেষ্ঠ পাঁচজন নবীকে আল্লাহ বলেছেন তোমরা দিন কায়েম করো, তাহলে তাদের উম্মতদের এই হুকুম আছে না নেই? তাহলে দিন কায়েম করা ফরজ। দিন কায়েম করা কি? ফরজ। জি, গুরুত্বপূর্ণ ফরজ, কিন্তু তার অর্থ কি এটা হচ্ছে কথা। ভুল ব্যাখ্যাটা আগে শোনাবো না সহিটা আগে শোনাবো? সহিটা আগে না ভুলটা শুনতে হয়? আগে আগে ভুলটা শুনতে হয়। আগে লা ইলাহা, বাতিল গুলো নেই, ক্যান্সেল করো, ডিলিট করো, রিমুভ আগে, আর তারপর ইল্লাল্লাহ, আল্লাহকে বসাও। বুঝা গেছে না? জি হ্যাঁ, চাষিরা যা চাষাবাদ করে আগে ঘাস সাফ করে জমি থেকে না, আগে ফসল আবাদ করে? হ্যাঁ, আগে ঘাস। জি হ্যাঁ, তাহলে ভুল ব্যাখ্যাটা আগে বলে দিই, তারপরে সহি। ভুল ব্যাখ্যা হচ্ছে একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছা। রাষ্ট্রীয় ক্ষমতাতে কি করতে হবে? আমাদেরকে পৌঁছিতে হবে। এটা হচ্ছে দিন কায়েম করা, এটা হচ্ছে আসল দিন কায়েম করা। আর বাকি যতগুলি কাজ আছে ওরা সেগুলোকে অস্বীকার করে না, ঠিক আছে, ওগুলো আছে, কিন্তু সমস্ত কাজগুলি হচ্ছে ওই বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি? রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছা বা অধিষ্ঠিত হওয়া। হ্যাঁ, সেখানে পৌঁছার জন্য এগুলো হচ্ছে কি? ট্রেনিং কোর্স। তার ভাষায় কিতাবে এই শব্দ দিয়েই রয়েছে। এই শব্দ দিয়ে কি রয়েছে? নামাজ। উর্দুতে বলবো, কারণ তিনি যার থিওরিতে তারা বিশ্বাসী তিনি উর্দু ভাষাতে লিখেছেন, আর আমার অফিসে কিতাব, এই কিতাব মজুদ এখনো আছে, আর এখানে তো আছে, সে পড়েছি 20-22 বছর বয়স ওই কিতাবগুলি পড়েছে। জি হ্যাঁ, আপনাদেরকে বলছি অনেক পড়েছি। নামাজ, রোজা, হজ, জাকাত, ইয়ে তমাম বড়ি ইবাদত কে লিয়ে ট্রেনিং কোর্সেস হ্যায়। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি কি? এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স। আর ট্রেনিং কোর্স কিন্তু টার্গেট থাকে না। আসল টার্গেট কি? যার জন্য ট্রেনিং কোর্সটা নিচ্ছেন, ঠিক না? বুঝতে পারছেন না? ড্রাইভিং এর জন্য আপনি ট্রেনিং করছেন, আপনি ডেলি যাচ্ছেন ট্রেনিং করছেন, তো সবসময় কি ড্রাইভিং স্কুলে যেতে থাকবেন নাকি ট্রেনিং নিতে থাকবেন নাকি? না, এটা ট্রেনিং কোর্স, এটা করতে বাধ্য। কিসের জন্য? আপনার একটা টার্গেট আছে, টার্গেট কি? লাইসেন্স হোল্ডার হওয়া। বুঝা গেছে না? এইভাবে যে কোনো উদাহরণ দিয়ে বুঝে নিতে পারেন। তো নামাজ, রোজা আসল লক্ষ্য উদ্দেশ্য নয়, মুখ্য ইবাদত নয়। নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলি হেজাব পর্দা, এগুলি এগুলি মেন ইবাদত নয়। এগুলি হচ্ছে ইবাদতের বড় ইবাদত পর্যন্ত পৌঁছার ট্রেনিং কোর্স কে বলবেন ওয়াসাইল, মাধ্যম। জি, মাধ্যম এগুলি। যেমন আপনাকে যেতে হবে মক্কা, হ্যাঁ, আর চেপেছেন কারে অথবা বাসে বা ফ্লাইটে। ফ্লাইটে চাপাটা লক্ষ্য উদ্দেশ্য না, ঠিক না? বাসে বা কারে চাপাটা লক্ষ্য উদ্দেশ্য না, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মক্কা পৌঁছা। ঠিক ওই রকমই এই ইবাদত বন্দিগুলি সবগুলি হচ্ছে এইরকম মাধ্যম আপনার, জি, রিসোর্স ওখানে পৌঁছার জন্য। এটা হচ্ছে ভুল ব্যাখ্যা, এটা হচ্ছে ভুল ব্যাখ্যা। একামতের দিন মানে যে ক্ষমতা আর অধিকারী হওয়া, এটা একেবারে এ টু জেড পুরোপুরি ভুল ব্যাখ্যা। এইটা ইসলামের একটা অংশ, এখানে বলে দিই, না হলে বলবেন যে একেবারে অস্বীকার করছে, হয়তো মিথ্যা অপবাদ দিয়ে বসবেন আমার উপর। একেবারে অস্বীকার করেছে যে ইসলামের নেতৃত্ব নেই বা রাজনীতি নেই। হ্যাঁ, ইসলামে নেতৃত্ব আছে, কিন্তু নেতৃত্বের কাড়াকাড়ি নেই যে আপনাদের মধ্য থেকে আমাকে যেতে হবে, আমি বেশি সিনিয়র, আপনারা সিনিয়র না, শুধু আমাকে যেতে হবে, এই কাড়াকাড়ি নেই। এই ইসলামের নেতৃত্ব যার কাঁধে চেপে গেল তাকে সম্মানিত করা হলো না, তার উপরে বোঝা চাপানো হলো। তার উপরে কি করা হলো? বোঝা চাপানো হলো। এই গুরু দায়িত্ব, এত বড় বোঝা চাপিয়ে দেওয়া হইলো, এই বোঝা যদি ঠিক করে আদায় না করতে পারে, গন্তব্যস্থানে পৌঁছাতে না পারে, তাহলে সে বড় আসামি হয়ে হাজির হবে আল্লাহর সামনে। কিন্তু আমরা যারা চাপিয়ে দিলাম তাদের, তার উপর এই এত দায়িত্ব আমাদের উপর থাকলো না, চাপিয়ে দিচ্ছি, এখন কাজ ওনার ফরজ, আমাদের ফরজ না। বোঝা গেছে না?
তাহলে যেই ব্যক্তি নেতৃত্বে যাবেন তার উপর অনেক কিছু অতিরিক্ত ফরজ আছে যা আমার উপর নেই, আপনাদের উপর নেই। কথা বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ। তখন তার উপরে ফরজ আপনি দণ্ডবিধান কায়েম করুন, দেশে ভালো কাজকে বাড়ান, মন্দ কাজকে মন্দ, যা হচ্ছে পাপ হচ্ছে পাপকে নির্মূল করেন, পাপীদেরকে দমন করেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। হ্যাঁ, নামাজ হোক, মসজিদ হোক, দিনের খিদমত হোক, ইসলামের চর্চা হোক, এলম শিখুক। জি হ্যাঁ, ইসলাম শক্তিশালী হোক। আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সুতরাং এই ক্ষমতা ইসলামের খিদমতে লাগান। তাকে জবাবদেহি করতে হবে, তার যারা টিম রয়েছে তাদেরকে জবাবদেহি করতে হবে। কিন্তু জনগণ প্রত্যেককে তাতে নারী পুরুষ দল গলাইতে হবে। আর তারপরে সবাই মিলে আপনাদের কি ভূমিকা, আপনারা বাড়িতে বসে আছেন, আর আপনারা বসে আছেন, আপনারা ইসলামে নিয়ে বসে আছেন, এখানে ইসলামী সেন্টারে বসে আছেন, আর আপনারা এই করছেন আর সেই করছেন, মাদ্রাসায় আপনারা নিজেদেরকে সীমিত করে দিচ্ছেন, কোন মূল্য নেই সব খেদমতের ইলম চর্চা করার। 40 বছর কেউ বখারি পড়াচ্ছে, কোনো মূল্য নেই। যদি তাই হয় তো চার ইমামের অবস্থা কি বলবেন, আর মুহাদ্দিসিনদের অবস্থা কি বলবেন? সহিহ বুখারী লিখতে গিয়ে 16 বছর কাটিয়েছেন, তাহলে আমাকে যেমন জিজ্ঞাসা করা হয়েছে যে কিয়ামতের দিন সম্পর্কে আপনাদের ভূমিকা কি, দিনের তো অনেক কিছুই করছেন, ইমাম বুখারী যদি আজকে থাকতেন তাহলে তাকেও জিজ্ঞাসা করে ফেলতো যে 16 বছর মসজিদ নববীতে বসে, হ্যাঁ রওজাতে বসে আপনি বুখারী সহিহ বুখারী লিখছেন, আপনার ইকামতের দিন সম্পর্কে ভূমিকা কি, কি হচ্ছে দেশে, এগুলোর খবর কোথায়, এই ক্ষেত্রে আপনার ভূমিকা কোথায়? বুঝছেন না? তাহলে তো ইমাম বুখারীও রেহাই পাবে না, হ্যাঁ তাদের বিষাক্ত তীর থেকে। বুঝতে পারছেন? জি হ্যাঁ। শোনেন, এখন এখনো তো বুঝেননি সহি ব্যাখ্যা, সেই জন্য এখনো অনেকের সংশয় আছে, যারে কিরে এখনো তো ক্লিয়ার না, ক্লিয়ার হবে ইনশাল্লাহ। দিন কায়েম করো, আন আকিমুদ্দিন, এটা হচ্ছে একটা হুকুম ইতিবাচক। নেতিবাচক হুকুম হচ্ছে ওয়ালা তাতাফাররাকু ফিহে, এই ক্ষেত্রে তোমরা বিক্ষিপ্ত হয়ে যেও না, হ্যাঁ ছিন্ন ভিন্ন হয়ে যেও না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। কেউ বলছে যে আমি দিন কায়েম করব, কেউ বলছে করব না, কেউ বলছে আংশিক করব, কেউ বলছে এটা দিয়ে করব, কেউ বলছে ওটা দিয়ে করব, এইটুকু করব আমি, এতটুকু পারবো আর করব না, এইরকম করিও না। ওয়ালা তাতাফাররাকু ফিহে, এই ক্ষেত্রে তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। এখন দিন কায়েমের অর্থটা কি, এই কথাটি বোঝানোর জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলি, কায়দা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম তিনি বলছেন, বিদাতপন্থীরা যারা বিভ্রান্তির শিকার হয়েছে, তারা যেই আয়াত অথবা হাদিসকে তাদের বিদাতের বা গুমরাহি মতবাদের সমর্থনে পেশ করেছে দলিল হিসাবে, সেই আয়াতেই আমি খণ্ডন খুঁজে দিতে পারব। সেই আয়াতের ভিতরে কি রয়েছে বা সেই হাদিসে কি রয়েছে, তার অসারতার প্রমাণ রয়েছে, খণ্ডন রয়েছে। আপনারা বুঝছেন, আপনি যে আয়াতটা একজন বেদায়ী থেকে দেখবেন যে পেশ করছে বা হাদিস পেশ করছে যে এইটা আমাদের দলিল, এই যে আমরা ব্যাখ্যা করছি বা এই কথা বলছি, ধরেন একামতের দিনের বিষয়টি, এখন তুই একামতের দিনে যে ভুল ব্যাখ্যার জন্য এই দলিলটি পেশ করা হচ্ছে, একামতের দিন করো এই ক্ষেত্রে বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, তার মানে হ্যাঁ ক্ষমতায় ভালো লোককে, ভালো লোক যাও একজন, এবং ভালো লোককে পাঠানোর জন্য যে কোনো উপায় অবলম্বন করতে হবে, যদি আপনার ওই সাহাবা ইকরামদের যুগের মতো ব্যবস্থা না থাকে গণতন্ত্রের মাধ্যমে হইলেও যেতে হবে, একজন ভালো মানুষকে পাঠাইতে হবে, একজন ভালো মানুষকে পাঠাইতে হবে, আর সেটা আমরা। আমরা ভালো মানুষ কারা, সেটা হচ্ছে আমরা, আমাদের মধ্যে কার ভালো মানুষ, আমাদের এই দলটা হচ্ছে ভালো, আমাদের এই দলের ভালো মানুষটাকে পাঠাইতে হবে। এই যে থিওরিটা এসছে, এই থিওরিটাও যে কোথা থেকে এসছে ইনশাআল্লাহ তাআলা আরেকটা আলোচনা বলবো, এটা রাখলাম। এই যে থিওরি যে অসৎ লোকদেরকে টেনে হেঁচড়ে নামাইতে হবে আর আমরা সৎ, আমাদেরকে ওখানে যেতে হবে একটা দল তৈরি করে নিয়ে অসৎ লোকদেরকে নামাবার চেষ্টা চালিয়ে যেতে হবে, এই থিওরিটা কোত্থেকে আসলো, তার মগজে, এটাও ইনশাআল্লাহ তাআলা একসঙ্গে বয়ান করব। তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কায়দাটা মনে রাখেন, আমার ওস্তাদ হচ্ছেন খুব কাছের ওস্তাদ আল্লামা শেখ সাফিউর রহমান মোবারকপুরি, কেউ চেনেন? তার কিতাবের নাম বললে বুঝতে পারবেন, সিরাতুন নবীর কিতাব, যেটি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে
বড় ফার্স্ট পুরস্কার পেয়েছে মক্কাতুল মুকাররমার রাবেতা, মুসলিম যে ওয়ার্ল্ড লিগ রাবেতা আলম ইসলামী থেকে, আজকে থেকে প্রায় আপনার 30 বছর আগে, 35 বছর হয়ে গেল, 35 বছর আগে তারও বেশি। তো এই পুরস্কার পরপরে তিনি জামে সালফিয়ার ওই সময় তিনি ওস্তাদ ছিলেন, তো ওখানে লেখাপড়া করেছি তার কাছে 2 বছর। আর লেখাপড়ার সাথে সাথে কাছাকাছি থাকতাম, তিনি একটি পত্রিকা মহাদ্দেশ নামে উর্দু পত্রিকা বেরোইত, তার সম্পাদক এডিটর ছিলেন, সেই পত্রিকার প্রুফ রিডিং এর জন্য তার অফিসে বসতাম, তার বাসাতেও যেতাম। আলহামদুলিল্লাহ খুব কাছের সম্পর্ক ছিল মদিনায়। তারপরে আমরা যখন ছাত্র হয়ে আসলাম তার 1-2 বছর আগে, উনিও মদিনায় একজন গবেষক হিসাবে, সিরাতুন নবীর গবেষক হিসাবে সেখানে চাকরিতে আসলেন। তারপরে দীর্ঘ সময় মদিনায় একসাথে থেকেছি, মাঝে মধ্যে মদিনায় ওনার বাসায় যেতাম, ওনার কাছ থেকে অনেক এলম শিখেছি বিভিন্ন দিকে, তার মধ্যে এইটি যেটি আপনাদের কাছে আজকে রাখছি সেটা হচ্ছে এই আয়াতের ভুল ব্যাখ্যা আর সহি ব্যাখ্যার ক্ষেত্রে। এই আয়াতের ভুল ব্যাখ্যা শুনিয়ে দিলাম তাই না, আর সহি ব্যাখ্যা হচ্ছে যে দ্বীনের মূল বিষয় হচ্ছে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা। সমস্ত নবী রসুলগণের দ্বীনের মৌলিক দাওয়াতের বিষয়বস্তু কি ছিল? আনিয়াবুদুল্লাহ, কি ছিল? এক আল্লাহর ইবাদত করো, কি করো? ইবাদত, এক আল্লাহকে রব মেনে নাও, আল্লাহর কাজের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করো, না তাওহীদ রুবুবিয়া, না তাওহীদ রুবুবিয়া মক্কার লোকেরাও মুশরিকরাও বিশ্বাস করতো যে আল্লাহ রব, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ নিয়ন্ত্রণকারী ইত্যাদি, এসব কথা কোরআনে কারিমে রয়েছে। তাহলে মক্কার মুশরিকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব কি ছিল? ইবাদত উলুহিয়াতের ক্ষেত্রে বান্দার কাজগুলি একমাত্র আল্লাহর জন্য খাস করতে হবে। মক্কার মুশরিকরা বলতো যে ও আল্লাহ হচ্ছেন বড় আল্লাহ, আর এইসব দেবদেবী হচ্ছে, এগুলি হচ্ছে মাধ্যম, ওসিলা, সোফা, সুপারিশকারী। ইবাদত বন্দেগি আমরা ভাগযোগ করে দেব, ইবাদত বন্দেগি কিছু আল্লাহকে দেব আর কিছু দেবদেবীকে দেব। তাওহীদুল উলুহিয়া বা ইবাদতের শিরক ছিল সমস্ত নবী রসুলগণের যুগের অবস্থাটা এরকম ছিল। নূহ আলাইহিস সালামের যুগে যারা মুশরিক ছিল, যাদের হেদায়েতের জন্য 950 বছর থেকেছেন কে? নূহ আলাইহিস সালাম। তাদের সাথে দ্বন্দ্ব এই ছিল না যে আল্লাহ এক না দুই, হ্যাঁ আল্লাহ এক না দুই না, এক আল্লাহ, কিন্তু এক বড় আল্লাহ সব দায় দায়িত্ব ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছেন। এরা সব ওসিলা, আমাদের আল্লাহ পর্যন্ত আমরা ডাইরেক্ট পৌঁছিতে পারবো না, এদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিব। হ্যাঁ, যারা হচ্ছে আপনার ওই দেব দেবীগুলো যেগুলোর নামে সে যে ওদ্দামওয়ালা, সোয়াওয়ালা, ইয়াগুসওয়া, নাসর, এগুলো এই যুগের দেবতা বা দেবী ছিল। যত মুশরিকরা, পৌত্তলিকরা আছে, তারা এক আল্লাহকে বড় আল্লাহ মনে করে, আর এগুলোকে ওসিলা বা মাধ্যম বা সুপারিশকারী, এরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে এসব মনে করে। সেই জন্য ইবাদত বন্দেগিতে তারা কি করে? শরীক করে। কেউ বলে না, হিন্দুও বলবে না যে সরস্বতী আমাকে সৃষ্টি করে, দুর্গা আমাকে সৃষ্টি করে, কি বলবে? হ্যাঁ, এদের উপাসনা করি, এদের মাধ্যমে পরমেশ্বরকে পাবো, ঈশ্বরকে পাবো, হ্যাঁ ভগবানকে পাবো, যেই ভাষা দিয়ে বলুক না কেন, বলে না, বলে না, ওপরওয়ালাকে পাবো। এইভাবে মুশরিকরা যুগ যুগ শিরক করেছে। তাহলে নবী রসুলগণের কাফের মুশরিক জাতি যে তাদের জাতিরা ছিল, তাদের সাথে দ্বন্দ্ব স্রষ্টা নিয়েছিল না, রব নিয়েছিল না, মালিক নিয়েছিল না, হ্যাঁ কি নিয়েছিল? মাবুদ, উপাস্যকে। একমাত্র উপাসনা ইবাদত বন্দেগী কার করতে হবে? আম্বিয়া রসুলগণের দাওয়াত হচ্ছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, একমাত্র তাঁর ইবাদত করো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। আর তাদের কথা ছিল যে না, এটা হতে পারে না, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আরে বহু এলা, বহু উপাস্য আছে, একটা কি করে হইতে পারে? ইন্না হাযালা শাইউন উজাব, এটা তো আশ্চর্য কথা, এটা মানে নেওয়া যায় না। সূরা সাদে এই বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন। এখন এই আয়াতে খণ্ডন আছে, সহি ব্যাখ্যাটা তাহলে কি বললাম? যে দিন কায়েম মানে হচ্ছে মূল বিষয় দিনের হচ্ছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করা, কি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করা, আর তার সাথে সাথে রুবুবিয়াতও থাকতে হবে, আসমা সিফাতও থাকতে হবে। তাওহীদ কত প্রকার? 3 প্রকার, তাওহীদে রুবুবিয়া, তাওহীদে উলুহিয়া, তাওহীদুল আসমা সিফাত, 3 রকমেরই তাওহীদ থাকতে হবে।
কিন্তু বিশেষ করে কাফের জাতিদের সাথে নবী রাসূলের দ্বন্দ্ব বা আমাদেরও দ্বন্দ্ব, হ্যাঁ, এমনকি মাজার পূজারীদের সাথে যে দ্বন্দ্ব সেটা হচ্ছে এক আল্লাহ না দুই আল্লাহ না তিন আল্লাহ নিয়ে দ্বন্দ্ব নেই। হ্যাঁ, স্রষ্টা কে না, কেউ বলে না যে জিলানি সৃষ্টিকর্তা, কেউ বলে না যে খাজা বাবা সৃষ্টিকর্তা, হ্যাঁ, বরং ইবাদত বন্দেগীতে শরীক করে থাকে, সিজদাতে শরীক করে থাকে, সিজদা তাজিমে ওলিয়া ওলিয়ার জন্য, সিজদা ইবাদত আল্লাহর জন্য, দোয়া সরাসরি করলে আল্লাহর কাছে পৌঁছিবে না, এদের মাধ্যমে দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাবো, ঠিক না? তো দ্বন্দ্ব যুগে যুগে নবী রাসূলগণের চলেছে তৌহিদুল উলুহিয়া। তো আমাদের সহি ব্যাখ্যা হচ্ছে আন আকিমুদ্দিন, সমস্ত নবীদেরকে, পাঁচ নবীকে আল্লাহ বলছেন আলাইহিমুসসালাম, তোমরা দিন কায়েম করো মানে তৌহিদ প্রতিষ্ঠা করো, কি করো, তৌহিদ প্রতিষ্ঠা করো। আর তারা বলছে যে আন আকিমুদ্দিন মানে কি করো, রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে নাও, জি, কারণ অন্যরা অসৎ, তোমরা ওদের চাইতে ভালো, সুতরাং ভালো লোকেরা তোমরা যেইভাবে হোক না কেন, মাধ্যম যদি ইহুদিদেরও বানানো গণতন্ত্র হয় তাও অসুবিধা নাই, কিন্তু টার্গেটটা ঠিক আছে, টার্গেটটা, টার্গেট হচ্ছে ক্ষমতা, ভালো মানুষের দখল করা, আর মাধ্যমটা যদিও আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, তারপরে অসুবিধাটা নেই। এখন সমাধান, আমাদের ব্যাখ্যা ঠিক, হ্যাঁ, এটাই সাহাবাই কেরামদের ব্যাখ্যা, এটাই তাবেইন, এটাই তাবা তাবেইনের, এটাই যুগ যুগ ধরে 1400 বছরের, এটা সহি ব্যাখ্যা না, একামতের দিন মানে হুকুমতে যাওয়া, গদি দখল করা, এটা ঠিক ব্যাখ্যা, বুঝবো কেমন করে? হ্যাঁ, এখন তো ভাগ হয়ে যাবেন আপনারা, তাই না? তাহলে প্রমাণ করতে হবে যে কোনটা ঠিক। তারপরের আয়াতটা পড়েন, এইখানে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, মুশরিকদের জন্য বড়ই কঠিন, বড়ই মুশকিল, মুশরিকদের মেনে নেওয়া বড়ই মুশকিল, মা তাদউহুম ইলাইহি, হে নবী, যেই দিকে তুমি ডাকছো তাদেরকে, যেইটি তোমার দাওয়াতের মূল বিষয়বস্তু, সেটা মুশরিকদের মেনে নেওয়া কি সহজ না কঠিন? কঠিন। এখন প্রশ্ন বুঝেন, এইটুকু বুঝে নিলে সব ক্লিয়ার হয়ে যাবে যে মুশরিকদের জন্য কোনটা কাজ কঠিন ছিল। কাজ আমাদের সামনে দুটা, একটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতৃত্ব দিয়ে দেওয়া, যেটা হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা ইসলামের আকিমুদ্দিনের, আর আরেকটা হচ্ছে যে সমস্ত দেব দেবীর পূজা নিশ্চিহ্ন করে দিয়ে একবার নিজের হাতে এই সব মূর্তিকে প্রতিমাকে ভেঙে ফেলে দিয়ে গুড়িয়ে দিয়ে কার ইবাদত করা, এক আল্লাহর ইবাদত বন্দি করা, সিজদা আল্লাহর, জবাই আল্লাহর জন্য, মান্নত করা আল্লাহর জন্য, কাবার চারিদিক থেকে হড়াও নিশ্চিহ্ন করো, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে 360 মূর্তিকে, বাড়িতে ঘরে ঘরে যত দেব দেবীর মূর্তি আছে সবগুলিকে নিশ্চিহ্ন করা। মক্কার মুশরিকদের জন্য কাবুরা কোনটা মুশকিল ছিল বলেন, আপনারাই বলেন, যেটা মুশকিল ছিল সেটা হচ্ছে এর ব্যাখ্যা, আকিমুদ্দিনের ব্যাখ্যা। কোনটা মুশকিল ছিল, নবীকে গদি দেওয়াটা মুশকিল ছিল নাকি নবী সাল্লামের এই ডিমান্ড যে আনে আবুদুল্লাহ, সেজদা আল্লাহর, দোয়া আল্লাহর, আল্লাহ ছাড়া অন্যকে, অন্যকে ডাকা যাবে না, অন্যের কাছে সেজদা করা, অন্যের জন্য জবাই করা যাবে না, কোনটা? তৌহিদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা মক্কার মুশরিকদের জন্য মুশকিল ছিল, যুগে যুগে নবীর উম্মত কাফেরদের জন্য মুশকিল ছিল, নাকি ক্ষমতা দেওয়াটা মুশকিল ছিল? তাওহীদ প্রতিষ্ঠা করাটা মুশকিল ছিল, এই জন্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে তারা কখনো প্রস্তাব করেনি যে মোহাম্মদ তুমি কি চাও, তুমি যদি চাও যে আমরা এই দেব দেবীগুলোকে সবকে গুড়িয়ে দিচ্ছি, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি, আর এক আল্লাহর ইবাদত করছি, মেনে নিচ্ছি, বলেছে কখনো মক্কার মুশরিকের? বলেছে, বলেনি। কিন্তু নবী মোহাম্মদ সাল্লামের কাছে একাধিকবার প্রস্তাব পাঠিয়েছে, হ্যাঁ, অনেকবারই প্রস্তাব পাঠিয়েছে, মোহাম্মদ কি চাও তুমি, রাজত্ব চাও? নিজে থেকে নবী সাল্লামকে ইশারা ইঙ্গিত করাও লাগে নাই, বরং তার কি করেছে, প্রস্তাব পাঠিয়েছে, সরাসরি বলেছে, মাধ্যম দিয়ে বলে পাঠিয়েছে। এই মর্মে দুটি রেওয়ায়াত আপনাদেরকে শোনাই। জি হ্যাঁ, কাবুর আল মুশরিকিন, এই যে তাফসীর, এই ব্যাখ্যাটা শেখ সাফিউর রহমান মোবারক পুরি রাহিমাহুল্লাহ তিনি আমাদের ক্লাসে বলেছিলেন যে যেটা মক্কার মুশরিকদেরকে মুশকিল লেগেছে সেটাই হচ্ছে আকিমুদ্দিনের তাফসীর। বুঝতে পেরেছেন? মক্কার মুশরিকদেরকে মুশকিল লেগেছে,
এই শিরক মুক্ত সমাজ করা, আর এই দেবদেবীর পূজা শেষ করা, গাইরুল্লাহর পূজাকে নিশ্চিন্ন করা, নির্মূল করা, এটা অসম্ভব ছিল তাদের জন্য। এইটা মেনে নিতে পারেনি মুহাম্মাদের, তাহলে আমাদের ধর্মকর্ম সব শেষ করে দিবেন। ইঙ্গিত করতে হয়নি, বরং প্রস্তাব এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে।